আছে কে বাচ্চো এই না এটা নিয়ে জিরাকে দিয়ে দাও জিরাকে জিরা জিরাকে দিয়ে দাও চা কোই বার্থডে গাল কোই বার্থডে গাল বার্থডে গাল কোই আমি নিলাম তো বাড়ি থেকে বার্থডে গাল কোই একদম রেডি এই 7:30টা ম্যাডাম দিন জন্য এটা কি রে দিদাকে হ্যাপি বার্থডে বলে দে দিদা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাই জিতে হবে টু ইউ ওই জিতে করো দেখছে কে এলো এটা মায়ের আজ পর্যন্ত লাইফে কোনোদিনও বার্থডে সেলিব্রেট হয়নি বার্থডে সেলিব্রেট দুর্গাতে কেক পর্যন্ত কাটা হয়নি তো মায়ের ইচ্ছা ছিল আজ এই বছর 50 বছরের বার্থডে সেলিব্রেট হোক কেন কি বাবার হচ্ছে 50 বছরের বার্থডে সেলিব্রেট তো মায়ের তো বানতে হয় নাকি তাই জন্য আজকে মায়ের বার্থডে সেলিব্রেট হবে 50 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন এইটাই আমাদের কাছে গ্র্যান্ড অ্যাকচুয়ালি ফ্যামিলি মিলে বার্থডে সেলিব্রেট করার মজাটা আলাদা মানে মেইনলি যারা ইম্পর্টেন্ট যারা ইম্পর্টেন্ট পার্সন তারা সঙ্গে আছে এটাই যথেষ্ট দিকে চলো তাহলে এবার কেক পেক রেডি করে এবার কেক পেক সাজানোর পালা সেই নতুন করে গোছানো তো ফাইনালি কেক রেডি বার্থডে গার্ল রেডি ছুটিটা আমার হাতে গেল ছুটিটা ধরো আমি তো ছুটি গেলাম হ্যাঁ আমি তো ছেড়ে গেলাম তো বার্থডে গার্ল রেডি ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে চলো এবার ফুদো আগে ফু ফু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার তরফ থেকে যেন সুস্থ ভাবে খুব ভালো থেকো আর কি মেইনলি সুস্থ থেকো খুব
অ্যাকচুয়ালি বহুদিনের সব মানে ইচ্ছা ছিল, মানে ওই মানে ছোট থেকে ইচ্ছা ছিল যে একটা বার্থডে সেলিব্রেট কেক কাটাও, বাট ফাইনালি আজকে কাটা হয়েছে। আর সত্যি কথা বললে বার্থডে সেলিব্রেশন সবার ইচ্ছা থাকে, সবার মানে বেশি কিছু ইচ্ছা না থাকলেও কেক কাটার ইচ্ছাটা সবার থাকে। আর যেহেতু 50 বছরের হাফ সেঞ্চুরির বার্থডে সেলিব্রেশন তো করতেই হবে, কিন্তু 50 জনের এরপর থেকে প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন। সবথেকে বড় কথা কাছে সবাইকে পেলাম, একদম সবাই মিলে আনন্দ করে কাছে সবাইকে পেলাম। আজ মজে কি দিন না? হ্যাঁ নাচ গানা তো চাই থা বহি হো যায় না পহলে নাচো বড়ে বচ্চে। হ্যাঁ বলো, ওরে বাবা অনেক ভাত আর লাগবে না? আর লাগবে না, তোমাদের আছে তো? হয়ে যাবে, দেখো ঠিক আছে। আর যেটা আজকে বার্থডে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি মাটন। ও আবার এখানে পায়েস ভি আছে, বা অনেক কিছু আয়োজন করে ফেলেছো গো, নিজের বার্থডে নিজে আয়োজন করে ফেলেছো। ওরে বাবা, আবার এটা কি চাটনি? আবার এইসব অ্যাকচুয়ালি আমার করা উচিত ছিল, কিন্তু তোমরা জানো আমি জাস্ট 2 দিন আগে ফিরেছি বাড়ি, সকালে আসতে পারিনি সিরিয়াসলি। তো আমার ইচ্ছা আছে এই মায়ের বার্থডে হলো, এই বার্থডে সেলিব্রেশন হলো, এইটা আমার খুব মানে খুব ইচ্ছা ছিল যে এরকম ফার্স্ট টাইম সেলিব্রেশন করবো, এটা হলো। আর নেক্সট যেদিন আসবো সেদিন মাকে বার্থডের মতো করে খাইয়ে দেবো আমি, তো সেইটাও একটা কমপ্লিট হয়ে যাবে। আজকে আপাতত মায়ের সমস্ত কিছু করে যাবে, সকালে একদম আসতে পারেন, নিজেদের শরীরটা খুব একটা ভালো না, আমার গলা দেখে বুঝতে পারছি গলাটা মানে বসে গেছে, তো হ্যাঁ খুব কাশি হচ্ছে আজকে কেন জানি না। আর সকালে তো দেখছি বৃষ্টি 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 ওয়েদার। আর যাই হোক, সন্ধ্যেবেলা এলাম, সবাই মিলে এসে মজা করলাম, এখানে মা প্যাক প্যাক করে দিচ্ছে, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, এখন আর পেটে একটু জায়গা নেই। পকোড়া সবাই 3-4 পিস করে পকোড়া সাটিয়েছি, খুব ভালো লেগেছে পকোড়াটা। আর এই ভাত আর মাটন, ভাত মা কিছু দিয়ে দিয়েছে, এতে হয়ে যাবে, আমারও সকালে ভাত করা আছে, সব হয়ে যাবে, রাতের আমাকে গিয়ে রান্নাবান্না কিছু করতে হবে না। মাটন আর ভাত আজকে রাতের ডিনার, বার্থডে ডিনার, বার্থডে ডিনার এখানে খাচ্ছি না, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এখানে এখন দুজন মিলে জোরদার প্যাকিং করছে, একজন চাটনি একজন প্যাকেট ভাট করে প্যাকিং, সব চলছে।
শর্ট টাইম সেলিব্রেশন। এবার আমরা যাচ্ছি, এবার আমরা যাচ্ছি খেলতে। আমি খেলনা নিয়ে চলে গেলাম। ওর কাছে ওর খেলনা ঝুড়িটা খালি দেখো। ও এখানে ছাদে খেলনা পেয়েছে, মোটামুটি সব খেলনা ভরে নিয়েছে। সব কালেক্ট করেছে। আর বাসে করে মালদায় যাবে। ও বলেছে বাসে করে মালদায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমরা 8টায় এসেছি, এখন বাজে সকাল 10 বাজে, রাত 10টা। দুপুরে ছোটখাটো সেলিব্রেশন। ভালো ভালো, খুব ভালো লাগলো। সবথেকে কাছের মানুষকে পেলাম। আমার ছেলে মেয়ে দুজনকেই পেয়ে গেলাম। তুই বার্থডে বলেছিস, হ্যাপি বার্থডে বলেছিস? অনেকবার বলা হয়েছে বার্থডে বার্থডে, হ্যাপি বার্থডে। মায়ের বেস্ট লাগে। না না এবছর কিন্তু এবছর জন্মষ্ঠীটা আমি নতুনভাবে সেলিব্রেশন করতে চাইছি। Once again, happy birthday! Happy birthday! চলো চলো, গুড নাইট। গুড নাইট। আবার আসবো, আবার আসবো। পাশে করে মালদা যাবো, মালদা যাবো।